السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبد الله ورسوله الذي أسره الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد يقول الله سبحانه وتعالى الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله সম্মানিত উপস্থিতি শুরুতে আল্লাহ আবুল আলমিনের অসংখ্য শুকর গোজার হচ্ছি যে মহান রাবুল ইজতুআ জালাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে ইয়াম উজ্জুমান দিনে গুরুত্বপূর্ণ একটি দিন মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ হাবুল আলমিনের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আসলে দীর্ঘদিন থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে আসছিলাম সেটি হচ্ছে আহলসুন জামাতের পরিচিতির উপর যে কীভাবে আহলসুন জামাতের পরিচয় আমরা লাভ করতে পারব সেক্ষেত্রে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে বারো নম্বর পয়েন্ট আহলসুন জামাত মূলত ইশতেহারকে গ্রহণ করেন এবং আলেমদের ইশতেহাদকে তারা মনে করে থাকেন যে এই ক্ষেত্রে যদি কোনো কারণে ভুল হয়ে যায় এটি ক্ষমার চুক্ষ কিন্তু সেই ইশতেহারটুকু দিনের যেই উসুল রয়েছে উসুলের ক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নয় সেগুলো হচ্ছে দিনের যে সমস্ত বিষয়গুলো মানে মৌলিকভাবে আলোচিত হয়নি বা মৌলিকভাবে আসেনি যেগুলো বিভিন্ন শাখা প্রশাখা বা বিভিন্ন মানে বিভিন্ন আমুলি যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইশতেহাতকে তারা গ্রহণ করে থাকেন কিন্তু আকিদার যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা কারো ইস্তেহাদকে যদি কেউ ইস্তেহাত করে থাকেন আর সেই ইশতেহার যদি ভুল হয়ে যায় সেটাকে ভুল আখ্যায়িত করে সেটাকে ভুল হিসেবেই গ্রহণ করেন এবং সেক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাকে পদভ্রষ্ট এবং বিভ্রান্ত মনে করে থাকেন সর্বশেষ আমরা বলেছি যে এই উসুলের ক্ষেত্রে মূলনীতির ক্ষেত্রে মূলত যারা পদভ্রষ্ট হয়েছে বিভ্রান্ত হয়েছে তাদের যেই দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে যে দৃষ্টিভঙ্গিগুলোর উপর ভিত্তি করে তারা পদভ্রষ্ট হয়েছিল তাদের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম এবং সর্বশেষ আলোচনার মধ্যে আমরা যে দিকগুলো আপনাদের সামনে পেশ করেছি যে এখানে একদল লোক পদভ্রস্ত হয়েছে বিভ্রান্ত হয়েছে সুফি দর্শনকে সামনে রেখে সুফিবাদের সাথে তাদের মনে করেছে যে ইসলাম এবং সুফিবাদ এটি একটি মানে একই দৃষ্টিভঙ্গির একটি বিষয় ফলে আজকে আমাদের সমাজে কিছু লোক আছে যারা মনে করে থাকে যে সুফিজন এবং ইসলাম এই দুটো একই জিনিস একই দৃষ্টিভঙ্গি ইসলাম থেকেই হয়তো ইসলামের একটা একটা শাখা প্রশাখা হতে পারে কিন্তু আসলে না সুফি দর্শনের সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই এটি একেবারে বিভ্রান্ত বক্তব্য যারা মনে করে থাকেন যে সুফিজমের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে একটি ভুল কথা এবং এই তা সৌফ যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছে তখন আমরা লক্ষ্য করেছি যে তা সৌফের কারণে ইসলামের মৌলিক অনেকগুলো বিষয় হারিয়ে গিয়েছে অনেকগুলো মৌলিক বিষয় ইসলামে হারিয়ে গেছে আত্মশুদ্ধির যে দৃষ্টিভঙ্গি মোহাম্মদ সাল্লা ইসলাম দিয়েছিলেন সে দৃষ্টিভঙ্গি এখন আমাদের কাছে নাই বললেই চলে আত্মশুদ্ধি কিভাবে সম্ভব এর ধারা কোনটি মানে আমরা বিশুদ্ধভাবে কোন পন্থায় সত্যিকার আত্মশুদ্ধি করতে পারব এ এখন আপনি মোটে পাবেনই না কারণ হচ্ছে সুফি জবেশে সুফি চিন্তাধারার মাধ্যমে মানে আত্মশুদ্ধির নামে এখন নতুন কিছু আমাদেরকে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা আত্মশুদ্ধির চর্চা করে যাচ্ছি আমরা মনে করি যে এর মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটি হল এলমুল কালামের আবির্ভাব এটি আমাদের সমাজের লোকদের অনেকের কাছেই আপনি দেখবেন যে তারা মনে করে থাকে যে এলমুল কালাম হচ্ছে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ জ্ঞান এবং এই জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন না করে তাহলে সেই সত্যিকার মানে মৌলিক ইসলামের একটি জ্ঞান অর্জন করতে পারবে না এটি গলত কথা এলমুল কালাম বলা হয় তাকে কালাম শাস্ত্র যেটাকে বলা হয় এই কালাম শাস্ত্রের মূল কথা হচ্ছে যেটা সেটা হলো তারা আল্লাহ রাব্বুল আলমিনের কালাম নিয়ে আল্লাহ রাবুল আলমিনের যে কথা রয়েছে কালাম রয়েছে সেই কালাম নিয়ে তারা কিছু দৃষ্টিভঙ্গি পেশ করেছে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তারা নিজেদের প্রবৃত্তি এবং মনগড়া ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন কালামকে স্বীকার করেছে আল্লাহর কালামকে সম্পূর্ণ স্বীকার করেছে আপনাদের জানা আছে গত আলোচনায় আমরা বলেছিলাম যে মরদা জেলারা আল্লাহ রাবুল্লা আলমিন কালামকে অস্বীকার করেছে এবং সেটাকে বলেছে যে না আল্লাহর কালাম হচ্ছে মখলুক সৃষ্টি আদা কালাম হচ্ছে সৃষ্টি মোতা জেলাদের ইমাম মানে এই বক্তব্য সর্বপ্রথম যখন কালাম উল্লার ব্যাপারে খলিফা মামুর রশিদের সময় চালু হয় তখন ইবন আবিদ ওয়াদ এই বক্তব্য নিয়ে আসে ইমাম আহমদ ইবিন আহমুর রহমতুল্লাহ সাথে এ নিয়ে দ্বিমত হয় আহমদ ইবিন আহমুর রহমতুল্লাহ বলেছেন যে বলবে যে কোরআন কারি মখলুক সৃষ্টি আল্লাহ সে কুফুরি করল কটা আল্লাহর কালাম আল্লাহ রব্বুল আলমীর বক্তব্য এবং আল্লাহ রাবুল আলমিনের যত সিফাত আছে সবগুলো সিফাত বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমী থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই এগুলো আল্লাহ রব্বুল আলমিনের জাতের যেই পরিচয় জাতের যেই সম্পর্ক এই জাতের সাথে সম্পৃক্ত সুতরাং এগুলো আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন নয় এগুলো মাখলুক নয় এগুলো সবগুলোই আল্লাহ রাবুল আলমিন যেমন অনন্ত অসীম এবং আল্লাহ আলামিন আলমিন যেমনিভাবে অনাদি ঠিক তেমনিভাবে এগুলোও কি সেভাবে অনাদি এবং বক্তব্য যখন সে দিল তুলে ধরল তখন শেষ পর্যন্ত গ্রামের এক সাধারণ মূর্খ লোকের কাছে পরাজিত হল এক সাধারণ পাবলিক এসে বলল যে দুয়াদ তুমি যে বক্তব্য নিয়ে এসেছ যে কোরআন মখলুক তুমি যে বলেছো কুরআন আল্লাহ সৃষ্টি এই যে বক্তব্য নিয়ে এসেছ তুমি কি আমাকে বলবে এই বক্তব্য আল্লাহ নাজিল করেছেন না তুমি আবিষ্কার করেছ এখন বিপাকের মধ্যে বললো যদি বলে যে আমি আবিষ্কার করেছি তাহলে তো বাদ পড়ে যাবে আর যদি বলে যে আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে তো কোরআনের মধ্যে দেখাতে হবে বিপদের মধ্যে পড়ে গেল কোন উত্তর দিতে পারে না ঠিক আছে তুমি বলো দেখি তুমি যে বক্তব্য নিয়ে এসেছো যে কথা বলছো এটা কি রাসুল সাল্লাম জানতেন নাকি জানতেন না এবার বলছে যে রাসুল সাল্লাম জানতেন কি জানতেন না যদি সাল্লাম জানতেন তাহলে কাকে জানিয়েছেন এ প্রশ্নের উত্তর দিতে পারবে না বললে যে হ্যাঁ রসুল সালাম জানতেন কারণ তাহলে তুমি বলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই সাহাবিদের এই বিশাল একটি গ্রুপ ছিল এই গ্রুপের মধ্যে কোন সাহাবিকে রসুল সাল্লা সাল্লাম এই বক্তব্য দিয়েছেন কোন সাহাবি বলেছে যে কোরআন মখলুক এই কথা কোন সাহাবি বলেছেন তখন যে না রাসুল জানতেন না এমন বক্তব্য নিয়ে এসে কেন মানুষদেরকে পদভ্যস্ত এবং বিভ্রান্ত করতেছে আমাদের দরকার নেই রসুল সালাম যেটা জানতেন না সেটা নিয়ে মানুষদেরকে পদ্যস্ত করা সেটা ইসলামের মধ্যে দাখিল করা এবং ইসলামের অংশ হিসেবে মনে করা এর কোনো দরকার আমাদের নেই ঠিক একটি এমন একটি বক্তব্য হচ্ছে এমুল কালাম যদি যদি আপনি যারা কালামের চর্চা করছে কালাম সাজ শাস্ত্র নামে যে বক্তব্য দিচ্ছে তাদেরকে আপনি প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না এটা দিনের মধ্যে এত গুরুত্বপূর্ণ আইন এত গুরুত্বপূর্ণ জ্ঞান তাহলে সাল্লাহাম নিজেও জানতেন না সাহাবিদিকে শিক্ষা দিলেন না এমন জ্ঞানের আমাদের কোনো প্রয়োজন আছে কিনা কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নেই কারণ আমরা জান্নাতে যেতে চাই আমরা মহাপণ্ডিত হতে চাই না মহাপন্ডিত হওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই এই পাণ্ডিত্যের মধ্যে কোনো ধরনের ফায়দা নেই যে পাণ্ডিত্য আমাকে আল্লাহর জান্নাত থেকে মাহরুম করে দিবে হেদায়ত থেকে মাহরুম করে দিবে আর আমি মনে করি যে আমি পণ্ডিত হয়েছি আপনাদের কোনো প্রয়োজন আছে কিনা আমি কোনো প্রয়োজন মনে করি না আমি ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজন মনে করি না যে আইমের মধ্যে হেদায়ত নেই সেই আইম না এই জন্য আল্লাহ রসুল্লাহ ইসলাম যখন দোয়া করতেন আল্লাহ আয়া এমন জ্ঞান আমাকে দান করো যে জ্ঞান আমার জন্য উপকারী যে জ্ঞানের মধ্যে ফায়দা হয়েছে যে জ্ঞানের মাধ্যমে আমি নিজে উপকৃত হতে পারবো এবং অন্যকে উপকার দিতে পারবো এই জন্য এই জ্ঞানের পরিচয় রসুন সাল্লাহ আলিউসাল্লাম এমনভাবে দিয়েছেন যে কয়ামত পর্যন্ত এই জ্ঞান মানুষের আমল নামার মধ্যে চলতেই থাকবে ও অ্যালুমিনিয়াম দা ফারবিহি এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হবে এটি কেয়ামত পর্যন্ত তার আমল নামার মধ্যে চলতে থাকবে কিন্তু আপনি যদি দুনিয়ার মধ্যে এলমুল কালামের মতো এরকম জ্ঞান রেখে যান যার কোনো ধরনের বৃত্তি নেই কোনো ধরনের প্রয়োজন নেই যার মাধ্যমে হাজার হাজার মানুষ পদভ্রষ্ট হৃদায়ত থেকে মাহুম হয়েছে তাহলে এই জ্ঞানের মাধ্যমে আদৌ আপনার আমার নামের মধ্যে ভালো কোনো সম্ভাবনা আছে কিনা কোনো সম্ভাবনা নেই এলমুল কালাম এই কালাম দিয়ে একদল গ্রুপ একদল লোক পদভ্রষ্ট হয়েছে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহর কালাম নিয়ে বক্তব্য দেওয়া আল্লাহর কালাম নিয়ে তারা কী বক্তব্য দিয়েছেন তাদের মূল বক্তব্য হচ্ছে এই তারা আল্লাহ হাব্বুল আলমিনের কালামকে এখন সরাসরি আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারে না কারণ আল্লাহ তারা সাব্যস্ত করেছেন তারা সাব্যস্ত করতে পারে না তারা আল্লাহকে আল্লাহ মানে আল্লাহ তার জাতির ব্যাপারে যেটা সাব্যস্ত করেছেন এটি আল্লাহ হাব্বুল আলমিনের জন্য সবচেয়ে বড় পবিত্রতা এবং সবচেয়ে বড় আল্লাহ রব্বুল আলমিনের জন্য মানে বড় বৈশিষ্ট্য যেটা আল্লাহ তারা সাব্যস্ত করেছেন যাতে করে তারা সে কালাম শুনতে পারে এ কোরআনকে আল্লাহ রাবুল আলমিন তার কালাম হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রাবুল আলমিন তার কালামের কথা কোরআনের মাধ্যমে সাব্যস্ত করেছেন এখন এই দল লোক বলছে যে আল্লাহ রাবুল আলমিনের কালাম সাব্যস্ত করলে আল্লাহ তালার পবিত্র তার নষ্ট হয়ে যাবে আপনারা কি মনে করেন নষ্ট হবে আরে আল্লাহ তালার কালাম সাব্যস্ত করলে পবিত্রতা নষ্ট হয়ে যাবে কি বক্তব্য চিন্তা করেছেন ফলে একটি দৃষ্টিভঙ্গি লোক রয়েছে তারা আল্লাহ কালামকে সাব্যস্ত করে না জামাত ছাড়া আর বাকি সমস্ত ফেরকার লোকেরা সেই মাতুরিদি আশারি এবং দেবন্দী ফেরকার লোকেরা সবাই মূলত আল্লাহ রাবুল আলমিন কালামকে অস্বীকার করে তো এখন অস্বীকার করে এখন আল্লাহ কালাম বলছেন কোরআন কালাম বলছেন তাহলে এটাকে কি বলবেন আপনি তখন তারা একটা ব্যাখ্যা দেয় বলে যে আল্লাহ রব আলীর এই যে কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআনটা হচ্ছে এটি কোরআনটা আল্লাহর কালাম নয় কি তাহলে আল্লাহ কালাম না হলে কি বলছে এটি আল্লাহর কালামের একটা এক্সপ্রেস বিবরণ মানে আল্লাহ রব আল কালামটা তাহলে কি জিনিস মানে আল্লাহ রাব্লা আলামীর কালামের একটা বিবরণ এই বিবরণটা ইনকানত বলে আর আবি ইয়াতে ফা কোরআন উন ও ইনকানত বি সুরিয়ান ইয়েতে ফা ইঞ্জিন উন ও ইনকানত বিলে আম্রি ইয়েতে ফা তাদের বক্তব্য তারা বলছে যে যদি এটা আরবিতে হয় তাহলে এটার নাম হচ্ছে কোরআন আর যদি এটা সুরিয়ানি ভাষা হয় তাহলে এটার নাম হচ্ছে ইঞ্জিল আর যদি এটা ইব্রানি ভাষা হয় এটার নাম হচ্ছে তাওরাত এ দায়িত্বের লক্ষণ দেখি না কোনো দরকার আমাদের আছে কিনা এই বক্তব্যগুলোর মধ্যে আল্লাহ আবুল আমিন কালাম স্বীকার করার জন্য বলেন যে এটা আল্লাহ আব্দুল আলামিনের কালামের একটা বিবরণ এবার আল্লাহর কালাম কীভাবে আল্লাহ তালা মানে পেশ করেছেন তাহলে আল্লাহর কালাম কোনটা এবার বলছে আল্লাহর কালামের পরিচয় হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী হুয়াল অল কেলে এটা আল্লাহ আব্বুল আলামিন কথা বলেন নেই এটা আল্লাহ আব্দুল আহলামের অন্তরের মধ্যে যে ভাবটুকু উদ্রেক হয়েছে এটার নাম হচ্ছে আল কালামুন nafsi এটাই বুঝেছেন আল্লাহ তালা নাউযু বিল্লাহি তো আবলার আল্লাহ রাব্বুল আলামিন এর কি উদ্রেক হয়েছে কিভাবে আপনি বুঝলেন কিভাবে এটা ওয়াহী করলেন কিভাবে করলেন আল কালামুন নফসি কালামুন nafsi তাদের কাছে হচ্ছে হুয়াল মানান কায়িম ফি যাতিল্লাহ সুবহানাহু আল্লাহ সত্তার মধ্যে যে ভাবটুকু মানে উদ্রেক হয়েছে যে বাপটুকু এসেছে সেই বাপটাই মূলত আল নেফসি এবং তারা মনে করে থাকেন যে কোরআন একটা হচ্ছে এর বিবরণ এটি আল্লাহর নয় কালাম আর এটি সাব্যস্ত করার জন্য একটা তৈরি করেছে জ্ঞান অনেক কথা এটা যদি মনে করেন আপনি বছরের পর বছর আলোচনা করেন শেষ হবে না অপ্রয়োজনীয় কথা একেবারে অপ্রয়োজনীয় কথা এবং সেগুলো মাদ্রাসায় এই মূলকে পড়ায় আমি নিজে খোঁজ মানে সেগুলো পড়েছি পড়ে সেখানে পরীক্ষা দিয়ে পঞ্চাশের মধ্যে পঞ্চান্ন পেয়েছি বুঝতে পেরেছি এবার আপনি বুঝেন যে কীভাবে পড়েছি কেন আপনার বলেছেন ভাই কেন এটা বলছেন এটা নিয়ে বলছি যাতে করে আপনি বুঝতে পারেন যে মানে আমি নিজেই পড়েছি না পড়ে বলছি না বুঝতে পেরেছেন কি না তো পঞ্চাশের মধ্যে পঞ্চান্ন পাওয়ার কোনো সম্ভাবনা নেই আছে কিনা এই জন্য বলছি যে আমি পড়েছি ঠিক মতোই পড়েছি যেভাবে পড়া দরকার সেভাবে পড়েছি কিন্তু এরপর যখন আমি বুঝতে পেরেছি এগুলো হৃদায়ত থেকে মাহরুম বক্তব্য মানে তখন সত্যিকার এই সময়টুকু আমাদের মানে বিনষ্ট করা হচ্ছে বিনষ্ট করা হচ্ছে ফালতু কাজে একটি আকিদার কিতাব মাদাসা বলতে পড়ানো হয় না আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলছি এখন মাদ্রাসার প্রায় বিশ পঁচিশ জন দাওয়ার হাদিস এবং ইফতাব পাস আমার কাছে ক্লাস করে আকিদার উপর একটা আকিদার কিতাব পড়ে নেই একটা আকিদার কিতাব পড়েনি তার কিভাবে আপনি মানুষ মানুষকে সংশোধন করবেন আর নিজে সংশোধিত হবেন কিভাবে সংশোধন নিজেকে সংশোধন করবেন সংশোধনের পথ হবে কেন আমাদের এই এই অবস্থা অথচ কতগুলো বই কোনো দরকার নেই সেগুলোর মধ্যে সময় নষ্ট করছে সেগুলোর মধ্যে সময় নষ্ট করছে একেবারে মৌলিক বাস আলা যেগুলো আকৃদার সেগুলো সম্পর্কে আলোচনা নেই এই জন্য এটা পদভ্রষ্টতার মূলত একটি দৃষ্টিভঙ্গি আল্লাহ রাবুল কালাম নিয়ে অসংখ্য গ্রুপ বদভ্যস্ত হয়েছে যারা বদভস্ত হয়েছে গ্রুপ এবং আশারি গ্রুপ আল্লাহ কালামকে যদিও তারা বলে যে আমরা আল্লাহর কালামকে সাব্যস্ত করেছি প্রকৃতার্থে তারা আল্লাহর কালামকে সাব্যস্ত করে করে নেই কারণ আল্লাহ আল্লাহবুলাম কালাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কথা সেটা তো সাব্যস্ত করে নেই তারা বুঝতে পেরেছেন কিনা আল্লাহ সুবান তালার কথা সাব্যস্ত করে নাই সাব্যস্ত করেছে আল্লাহ রাবুল আলমের অন্তরের মধ্যে কি আছে সেটা না উজবিল্লাহ বিন দালে কালাম উন্নফসি সাব্যস্ত করেছে আল্লাহ রাবুল আলম অন্তরের বিষয়টি আর উজবিল্লাহ বিন দালেক এটি একেবারেই বিভ্রান্ত বক্তব্য এর কোনো দলিল নেই এর কোনো দলিল নেই শুধুমাত্র নিজেদের বৃত্তিকে প্রমাণ করার জন্য তারা এই কালাম উন্নফসি নামে আল্লাহ রাবুল আলমিনের নামে এ ধরনের মিথ্যাচার করেছে ওয়ান তাকুল আল্লাহ হিমালয়তা ফালুন ওয়ান তাকুল আল্লাহ হিমালয়াতা আলামুন তোমরা আল্লাহর উপর এমন কথা বলে দিচ্ছ যেগুলো তোমরা নিজেরাও জানো না কি বলে দিচ্ছ আন্দাজের উপর কথা আল্লাহর উপর চালিয়ে দিচ্ছে আর মনে করছে সেটা আল্লাহর কথা এরপরে আট নম্বর যে পয়েন্টে পথভ্রষ্ট হয়েছে লোকরা সেটি হচ্ছে তাবিল দা উজ উইল এমন কোন আয়াত নেই করা আরনি কারিমের যে আয়াতের অপেক্ষা করা হয়নি তা করা হয়নি প্রত্যেকে এখন ব্যাখ্যা করে কোরআনের তফসির মানে যার কাছে কোরআন বুঝার কোন সামর্থ্য নেই সেও কোরআনের তফসির করে যাচ্ছে সে মুফাসের কোরআন আর বড় বড় সাইনবোর্ড বড় বড় পোস্টার দেখতে পাবেন পোস্টারের মধ্যে তাকে মুফাসের কোরআন আখ্যায়িত করা হচ্ছে তা ওই অপব্যাখ্যা আল্লাহ রাবুল আলমের সিফাতগুলোকে অপব্যাখ্যা করা হয়েছে সবগুলোকে আপনি দেখবেন আমাদের বাগুলোতে আমাদের মরুভিদের যখন বক্তব্য দেয় শুনতে পাবেন আল্লাহ তাদের হৃদয় দান করুন যে বলতেছে যে আল্লাহ তালার মানে রহমতের দৃষ্টি আল্লাহর দৃষ্টিকে সাব্যস্ত করে না বলে যে আল্লাহর দৃষ্টিটা হচ্ছে রহমত আল্লাহ তালা দৃষ্টি দিতে পারেন না তো তাহলে আপনি কেভাবে বলতেছেন আল্লাহ তালা একবার বলেন যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আবার বলে যে আল্লাহ দেখতেও পারে না কিভাবে সম্ভব আপনি মরুবি জিজ্ঞেস করেন বলে ভাই আল্লাহ কি সর্বত বিরাজমান বলছে হ্যাঁ সর্বত বিরাজমান তো সর্বত বিরাজমান হলে আল্লাহর দৃষ্টি আছে কিনা বলছে না আল্লাহ তালা তো দৃষ্টি নেই আল্লাহ তালার দৃষ্টি হচ্ছে রহমত কি সব বস্তু করতেছেন এগুলো এটা কোন দিন প্রবৃত্তির মাধ্যমে দিনটাকে আমরা এত মানে মানে পরিবর্তন করে নিয়েছি যে এটা কোথাও মিল খুঁজে পাবেন না কোথাও কোনো মিল কাল বা কোনো বক্তব্যের মধ্যে কোনো মিল খুঁজে পাবেন না আল্লাহ কুদরতি হাত শুনছেন কি আপনারা শুনেন নাই প্রত্যেকটি বক্তব্যের মধ্যে তারা আল্লাহ রাবুল আলমীর হাত সাব্যস্ত করবে না তারা বলবে যে আল্লাহর কুদরতি হাত আপনি একটু জিজ্ঞেস করে নেন অর্থ জেনে নেন যে আপনি কুদরতি হাত বলতে আপনি কি বোঝাচ্ছেন আল্লাহ রাবুল হাত নেই বোঝাচ্ছেন অথচ আল্লাহ সুমান তারা কোরআনের মধ্যে বলেছেন তার হাত রয়েছে এক জায়গায় দুই জায়গায় বহু জায়গায় বলেছেন রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন সাব্যস্ত হয়েছে এখন আপনি আল্লাহ রবুল্লাহিনের হাতকে কেন কুদ্র দিয়ে তা অপব্যাখ্যা করতেছেন আল্লাহর করতেছেন তারা এমনি আশেখের আশিক আশেখা কিন্তু যখন বলবেন যে আল্লাহর জন্য ভালোবাসা কি সাব্যস্ত করেছেন কিনা যে না আল্লাহ আল্লাহবুল্লাহমিন তো ভালোবাসা আল্লাহ তারা ভালোবাসা বলতে বোঝানো হয়েছে আল্লাহর সাহায্য সুফাতগুলোকে তাবিল করেছে কোরআনে করিমের অনেকগুলো আয়াতকে তাবিল করেছে যেখানে নিজেদের প্রবৃত্তির স্থান যেখানে সেখানে গিয়ে তাবিল করেছে কোরআনকে ও আবুদ রব্বা কাহাত্তা ইয়া আতিয়া কাল যে তুমি তোমার প্রতি ভালো করে ইবাদত করো হাত্তা ইয়া আতিয়া ইয়াকিন ইয়াকিন আসা পর্যন্ত বলছি যে ইয়াকিন আমাদের এসে গিয়েছে আমাদের আর এই বাদতের দরকার নেই কোরআনকে এইভাবে কোরআনের প্রায় প্রত্যেকটি আয়াতকে নিজেদের অনুযায়ী ব্যাখ্যা দিয়ে করে উইল যে প্রকৃত যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটাকে কি করেছে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে আল্লাহর কালামকে অস্বীকার করেছে আমি একদিন এখানে যেই ছয় নম্বর সেক্টরে যে মসজিদ রয়েছে মসজিদের মধ্যে জুমার খোদ বাদিরামুমার মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হ্যাদি সেটা হলো মসজিদের মধ্যে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে তখন দুই রাকাত তাহে তুল মসজিদ সালাদ করবে আল্লাহ রাসুল সাল্লাহামের এই বিষয় নিয়ে আমরা তাহিয়তুল মসজিদ নিয়ে আলোচনা করছিলাম আপনি দেখতে পাবেন আমাদের এদেশে মানে এই হাদিসটাকে উপেক্ষা করার জন্য লঙ্ঘন করার জন্য অমান্য করার জন্য ইমাম সাহেব বাহির থেকে এসে সর্বপ্রথম মসজিদের মধ্যে বসেন তারপরে দাঁড়িয়ে তিনি কেন আপনি কেন উপেক্ষা করছেন আপনি কিছু বকের এই হাদিস কর করেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন ইজা দেখাল আহ কুমুল মসজিদ ফালে ইয়া জিলিস হাত তাই যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন মসজিদে না বসে দুই রাকাত নামাজ আদায় না করে স্পষ্ট হাদিস মসজিদে প্রথমে বসবে এই হাদিসি করার জন্য এই সুন্নার বৃদ্ধাশন করার জন্য তারপরে গিয়ে নামাজ পড়বে এ লোক কি আপনি মনে করেন গুণাগার হবে কিনা আপনার কি মনে করেন অবশ্যই গুণাগার হবে আল্লাহর কসম দিয়ে বলছি সে গুণাগার হবে আমার নবী সাল্লামের হাদিসকে এইভাবে উপেক্ষা করে কেউ হেদায়েত লাভ করতে পারবে না হেদায়েতের পথ নাই সুন্নার পথ না আমি স্পষ্ট করে পথ না তারপরে আমি যখন মসজিদের মধ্যে আল্লাহ হাদিস সম্পর্কে বললাম সুলাই জুমার যদি আল্লাহ জুমায় দিনুল্লাহম খোদ ছিলেন এমন সময় মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদে যখন প্রবেশ করলেন নসরুল্লাহ খোদ্ দিলেও বিচক্ষণ তারসুর সাল্লাহস্লাম ছিল চতুর্দিকেই তিনি তার দৃষ্টি এড়িয়ে গেলেন তিনি দেখতে পেলেন সুলাই কালকাতা মসজিদে প্রবেশ করে মসজিদের মধ্যে বসে গিয়েছেন তিনি দুটাকাত নামাজ পড়েন নাই খোদ্া বন্ধ করে দিলেন নসরুল্লাহাম খোদবা বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে প্রশ্ন করলেন হালরা কাত তারা কাত দুটাকাত কি পড়েছো কিনা

এর জন্য রসু সাল্লাহাম তাকে দাঁড়াতে বলেছেন হামিদ থুক আমি বললাম যে তখন কি আপনি ছিলেন এ লোক যে ফকির জানেন সে কে তার নামটা বলেন তো কিচ্ছু ওই জানানা লোককে আরেক জাহেল হয়তো শিক্ষা দিয়েছে বলে দিয়েছে যে রসুল সাল্লাহাম তাকে দাঁড়াতে বলেছেন ভিক্ষাবৃত্তি করার জন্য যে ভিক্ষাবৃত্তি রসুল সাল্লা হারাপ করেছেন আপনি কোন আলেন আপনি কোন ধরনের বক্তব্য দিচ্ছেন যে বিক্ষা ব্যক্তি রসুল্লাহাম হারাম করেছেন সেই বিক্ষা আপনি কি মনে করেন রসুল্লাহ ইসলাম মসজিদের মধ্যে করার জন্য অনুভূতি দেবে কিভাবে আপনি তাবিল করতেছেন কোরআন এবং হাদিসকে তাবিল করতে করতে নিজেদের খাহে শুনে যাই যাই খুশি তাই করে ফেলছে নিজেদের মন মতো এবং এই ব্যাখ্যাগুলো দিয়ে মানে সমাজের লোকদেরকে বিভ্রান্ত করাই হয়েছে তাদের মূল টার্গেট হৃদায়ত কোন টার্গেট সাধারণ মানুষগুলো যেহেতু কোরআন এবং হাদিস অনেকে বোঝে না এবং কোরআন হাদিস না বুঝতে তাদেরকে আপনি কিভাবে মানে কি করবেন তো এখন তারা এর মাধ্যমে আদৌ হৃদায়তকে টার্গেট করে নেয় টার্গেট করেছে যেটা সেটা হলো লোকদেরকে পথপ্রষ্ট করার জন্য বিভ্রান্ত করার জন্য বলে উদ্দেশ্য হচ্ছে কিভাবে পথপ্রষ্ট করা যায় আমি আপনাদেরকে বলবো এই যে তাউইল তাউইলের অনেকগুলো অর্থের মধ্যে সবচেয়ে গর্হিত অর্থ যে এই যে আপনি কোরআন এবং হাদিসের যে মাকসুদ রয়েছে যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের বাইরে কোরআন এবং হাদিসকে ব্যবহার করা আল্লাহর বক্তব্য রসুল্লা সাল্লামী সাল্লামের বক্তব্য এই বক্তব্যকে আল্লাহ এবং তার রসুরে যে মাকসুদ রয়েছে উদ্দেশ্য রয়েছে এর বাইরে আপনি ব্যবহার করবেন এর বাইরে নিয়ে যাবেন এবং সেটা আপনার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেবেন এই তাহিরের মাধ্যমে মূলত আমাদের সমাজের মধ্যে অসংখ্য লোক পথভস্ত এবং বিভ্রান্ত হচ্ছে যারা পথভস্ত হয়েছে যে পথ দিয়ে এখানে আমরা আলোচনা করেছি নয় নম্বর আরেকটি পয়েন্ট চালু হয়েছে এবং সেই পয়েন্টটি বর্তমানে লোকদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করছে কারণ এখন আমাদের যুবক সমাজের মধ্যে আবেগ রয়েছে অনেকের আগ্রহ রয়েছে আমার কাছে অনেকে এসে বলছে সে ফুলা ভাই আপনি কেন জিহাদের ঘোষণা করে দেন না বহুবার এসেছে আমার কাছে আমার ঘরের মধ্যে অস্ত্র তো কথা ব্যবহার করার মতো করেছে জিনিসও সূর্য নেই আর কিসের জাহাজ ওইটা করবো ফালতু কথা না জায়গা নেই জাহাজকে তো মুখের কথা হলো আপনাকে বুঝছেন এটা মুখের একটা ব্যাপার হ্যাঁ কেন মানে কারা এই এই সমস্ত পথ বক্তব্য দিচ্ছে আমি সিলেটে যখন গেলাম তখন বলতে আপনার জাহাজের বক্তব্য দেন না কিন্তু আপনি শুধু মানে তহিদের কথা বলে যাচ্ছেন আকিদের কথা বলে যাচ্ছেন তো আমি বললাম যে শুনেন গুলিস্তানের চার হাজার ফকিরকে যদি একসাথ করে আমি বছরের পর বছর জাকাতের ফজিলত নিয়ে আলোচনা করি এতে জাকাত তারা পারবে। এরা ভিক্ষাবৃত্তি করবে এদেরকে জাকাতের ফজিলত নিয়ে আমার আলোচনা করার দরকার নেই যে লোকগুলো কবর চিন্তা দিচ্ছে যে লোকগুলো আল্লাহ রামিন হক মানুষের মধ্যে বিতরণ করে দিচ্ছে যে লোকগুলো গাছ গাছালির মধ্যে আল্লাহকে বিতরণ করে দিচ্ছে তাদেরকে তৌহিদের জ্ঞান না দিয়ে আমি কিসের জিহাদের কথা বলছি এরা তো আগে মুসলমান হতো কিন্তু আগে শের থেকে বের বের করতে হবে এই জাতিকে এই মানুষগুলোকে আগে শের থেকে বের করতে হবে এদেরকে আগে শীত থেকে বের করতে হবে আপনি কাদের কি জিহাদ জিহাদ করাবেন তাদের জিহাদের ব্যাপারে আল্লাহ সুবান তারা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তাদের শর্ত রয়েছে সেই মানের লোক আপনার কাছে কোথায় আছে কে আছে আপনি কি আল্লাহকে সেভাবে ভয় করেন আপনি কি আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি কি আশা চিনিত করেছেন আমি আপনার কাছে আজকে ফজরের নামাজের পর থেকে আরম্ভ করে আজ এই মুহূর্ত পর্যন্ত আমি বলি আপনি কি প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহ সন্তুষ্টি নিয়ত করেছিলেন একজন একজন করে জিজ্ঞেস করে একজন বলতে পারবে না একজন বলতে এমন কি ফজরের সালাত ادا করছেন তিনি ফরজ সালাত কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এজা আল্লাহ ও ওয়া আল্লাহ সন্তুষ্টি নিয়ত করেন সালাত اداই করেছে তাহলে ভুল কোথায় ভুল তো রয়ে গিয়েছে রয়ে যাচ্ছে আমাদের মধ্যে আমরা আল্লাহ রবীন্দ্র হক সম্পর্কে জ্ঞান রাখি না এরপরে আমরা বিভিন্ন পদভস্যতার মধ্যে নাম দিয়েছে হুবুল জিহাদ জেহাদের ভালোবাসা জিহাদ করতে চায় কোন অসুবিধা নেই কিন্তু জিহাদ করতে হলে আগে জানতে হবে আপনার কি জিহাদ করছেন আপনি আমার নবী সাল্লাহ সাল্লাম এটি বাই হাকি তবা আলী রহমতুল্লাহ মধ্যে বর্ণনা করেছেন আমাদের হাতে সময় নেই তবা আলী রহমতুল্লাহ মধ্যে বর্ণনা করেছেন নবিস্লাম যখন তবুকের যুদ্ধে যাচ্ছিলেন তবুকের যুদ্ধে যাচ্ছিলেন জেহাদে বের হয়ে গিয়েছেন জেহাদে বের হয়ে গিয়েছেন কোন জনপদে অবতরণ করলেন রাত্রি যাপনের জন্য তারপর ওই জনপদে যখন অবতরণ করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের মধ্যে একদল লোক আশেপাশের মানুষদেরকে ভয় দেখানোর জন্য আশেপাশে যারা আছে তাদেরকে ভয় দেখানোর জন্য প্রথমে আগুন জ্বালিয়ে দিলেন তারপর কিছু গাছগাছাল কেটে ফেললেন আগুন জ্বালিয়ে দিলেন গাছগাছের কেটে ফেললেন রসুল খবর দেওয়া হল রসুল বললেন এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে নেই জেহাদেই বেরিয়ে এসেছে শুধু বেরিয়ে এসেছে তা নয় বরং সাল্লামের সাথেই বেরিয়ে এসেছে তারপর সাল্লাম বললেন যে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে নেই সহজ নয় জানতে হবে আলেমদের কাছ থেকে হিদায়ত না নিয়ে যদি জাহেদদের কাছ থেকে কেউ হিদায়ত নেয় আমি আল্লাহর কসম দিয়ে বলছি সে থেকে মাহরুম হয়ে যাবে সে দায়িত্ব থেকে মাহরুম হয়ে যাবে এটি কঠিন বিষয় সহজ বিষয় না এগুলো আপনাদের না জেনে আন্দাজে আগা এগুলো চলবে না একদল লোক এসে আপনাকে বুঝিয়ে দিল আপনি হুট করে জাহাজের মধ্যে চলে গেলেন কিসের জাহাজের মধ্যে আপনি চলে গেলেন কে আপনাকে বলছে এটা জাহাজ আপনি আদৌ কি জানেন কিনা কোনো আলেম এই জাহাজের ফতুয়া দিয়েছে কিনা এটাকে জাহাজ বলছেন কিনা নাকি এমনি আপনি আন্দাজের উপর আপনার খাহিসির উপর চলে যাচ্ছেন আজকে মুসলিম উম্মা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে এটি বর্তমান যে সমস্ত বিভ্রান্তি রয়েছে বিভ্রান্তির চূড়ান্ত পথ হচ্ছে জেহাদের নাম দিয়ে মূলত আসলে যেগুলো জেহাদ নয় যেগুলো সত্যিকার অর্থে জেহাদ নয় সেগুলোর মধ্যে আমাদের যুবক থেকে আমাদের যুবক থেকে সেগুলোর মধ্যে ইনভলভ করে দিচ্ছে অথচ এই যুবকরা কোরআন হাদিসের কিছুই পড়ে না কোরআনটা ভালো করে পড়তে পারে না কোরআনের অর্থ ভালো করে বুঝে না রসুল উল্লাহ আসলাম হাদিস পড়ে না তাদেরকে এইভাবে পদপুষ্ট করছেন কেন তাদেরকে প্রথম যে কাজ আছে সেই কাজে তো আপনি নিয়োগ দিন নাই ফলে তারা না বুঝে তো আন্দাজের উপর কাজ করে যাচ্ছে এবং এটি বর্তমান সমাজে সবচেয়ে বেশি কিছু সংখ্যক লোক আছে তাদের ধারণা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জেহাদের উপর ফজিরতের কথা বলেছেন আর দূর diye গিয়ে যদি আপনি মানে কোনো কারণে মানে পানির মধ্যে পড়ে গিয়ে মারা যান তাহলে আপনি মুজাহিদ হয়ে মারা গেলেন শহীদ হয়ে গেলেন কারণ যে দেশে হিন্দু শহীদ পর্যন্ত পাওয়া যায় এখানে শহীদ হওয়া খুব কঠিন কাজ না ঠিক কি না যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে না আল্লাহ রাব্বুল আলামিন জিতে শিফট করেছে এমন ব্যক্তিকে আপনি শহীদ বলতেছেন যে সারা মানুষের হক গুলো ধ্বংস করে নষ্ট করে মানুষের অধিকার ধ্বংস করেছে অধিকার ধ্বংস করার কারণে মানুষ তার অত্যাচার অতিষ্ঠিত হয় কিছু সংখ্যক লোক নিজেদের জীবন বিপন্ন করে হয়তো তাকে হত্যা করে ফেলেছে সে তাকে আপনি শহীদ বলতেছেন কিসের গিয়ে শহীদ কীদায় এতে কি পরিচয় দিচ্ছেন আপনি এগুলো শুদ্ধ এই জন্য এখানে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং আমাদের যুবক থেকে মানে আমার কাছে মহিলা পর্যন্ত এসেছে মহিলারা পর্যন্ত এসেছে এসে বের হই যাওয়ার জন্য যে কোথায় বেরি যাবে কি আপনাকে বলেছে বের হই যাওয়ার জন্য রাসূলুল্লাহ তিনি জিহাদে গিয়েছেন আর আপনি এগুলো কি বলতেছেন আপনাকে এই সমস্ত কথা বলছি কে কি এই দিন আপনাকে শিখালো বুঝতে পেরেছেন ফলে এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে আহলে সুন্নাতুল জামাত আমরা জিহাদ কি স্বীকার করি জিহাদ ইসলামের সবচেয়ে ইসলামের সর্বোচ্চ হচ্ছে জিহাদ নেই এবং জাহাতে যে ইসলামের গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে গুরুত্ব রয়েছে এতেও কোন সন্দেহ নেই যে সমাজের মধ্যে জেহাদ থাকবে না বা যেই মুসলিম সমাজ সত্যিকারভাবে জিহাদ থেকে মাহরূপ হবে তারা সত্যিকার বিপর্যস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে দুঃশ্মন তাদের উপর আগ্রাসন চালাবে আগ্রাসিত হবে দুশ্মনের মাধ্যমে এতেও কোনো সন্দেহ নেই কিন্তু তার পাশে আপনাকে জানতে হবে যে আপনি আসলে জেহাদ করার মতো কতটুকু সামর্থ্য করছেন আপনি জেহাদ করছেন নাকি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে এই জন্য আমাদেরকে সেখানে সতর্ক থাকতে হবে তাই এই আলোচনা থেকে আমি দুটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করতে চাই একটি পয়েন্ট হচ্ছে সলফ সাল মূলত ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে বিষয়গুলোকে দুবার ভাগ করেছেন একটাকে তারা বলে থাকেন উসুল আর একটাকে বলে থাকেন ফুরু উসুল এবং ফুরু দু দুভাগে ভাগ করেছেন উসুল কাকে বলা হয় থাকে আর ফুরু কাকে বলা হয় থাকে উসুল বলা হয় থাকে যেই সমস্ত বিষয়ে কোরআন এবং শূন্যার সরাসরি নির্দেশনা রয়েছে সেগুলো হচ্ছে উসুল বুঝতে পেরেছেন কিনা কেউ কেউ উসুলের ব্যাখ্যা দিয়ে থাকে যে আকিদাগত বিষয় হচ্ছে উসুল না আকিদাগত বিষয়ে শুধু আকিদাগত বিষয়ে উসুল না উসুল হচ্ছে যে সমস্ত বিষয়ে এবং কোরআনার সুস্পষ্ট নির্দেশনা রয়ে গেছে দলিল রয়ে গেছে সেগুলো হচ্ছে উসুল সেটা আকিদা হতে পারে আকিদা ছাড়াও হতে পারে যেমন কেউ যদি সালাদ না আদায় করে না থাকে আদায় না করে থাকে তাহলে সে কি উসুল নষ্ট করলো নাকি ফুরু নষ্ট করলো উসুল এটা উসুল হচ্ছে আর ফুরো হচ্ছে যে সমস্ত বিষয়ে কোরআন এবং সুনার সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি সুস্পষ্ট বক্তব্য আসেনি কোরআন এবং সুন্না থেকে ওলামাই কেরাম ইতিহাস করে এই বিষয়গুলো সম্পর্কে বক্তব্য বের করেছেন গবেষণার মাধ্যমে এগুলো হচ্ছে ফুরো এই সমস্ত বিষয়ে মূলত ইতিহাস ওলামাই কেরাম ইসলামী সুরিয়ার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বৈধ মনে করতেন এবং এই ক্ষেত্রে রসুল্লাহ নির্দেশনা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইজতাহাদাল হাকিম যদি কোনো মানে হাকিম কোন শাসক কোন বিচারক যদি গবেষণা করে ইজতেহাদ করে ফাওয়াব যদি এরপরে সে মানে শুদ্ধ করে ফালাহু আজরান তাহলে সে দুটো প্রতিদান পাবে একটা হচ্ছে আজরুল ইজতেহাদ ইজতেহাদের জন্য প্রতিদান আর একটা হচ্ছে আজরুল সওয়াব লিলুসুল ইলা মানে সঠিক পন্থা লাভ করার কারণে সব পাবে ওয়াইন আখতা যদি ভুল করে

ইত্যাদের ওয়াজিবটুকু সে পালন করেছে এই জন্য সে কিভাবে সবটুকু পাবে বুঝতে পেরেছেন এবং সেটা একটা সব সে পাবে কিন্তু ইমাম যদি ভুল করেন তিনি ইস্তেহাদের কারণে সব পাবেন আর আপনারা যদি ইমামের এই ভুলের অনুসরণ করেন ভুল করেন তাহলে আপনারা সব তো পাবেনই না বরং গুণাগার হবেন যেহেতু আপনি ইমামের ভুল এই বিষয়টি আপনি জেনেও তারপরে কি করেছেন অনুসরণ করেছেন তারপরে অনুসরণ করেছেন ফলে এই উসুল ফুরু এর ক্ষেত্রে এই বৈধ করেছেন কিন্তু উসুলের ব্যাপারে আলেমদের কোনো ইস্তেহাদ সেখানে চলবে না সেখানে ইস্তেহাদ বা এ ব্যাপারে সমস্ত লামায় কেন নকল করেছেন বিভিন্ন কাবায়দুল ফেকের মধ্যে তার মধ্যে এই কায়দাটি খুবই গুরুত্বপূর্ণ লাহাই বিরাতা লিল ইজতেহাদি ফি মাউরুদ্দিন নস যেখানে নস এসে গিয়েছে সুস্পষ্ট দলিল এসে গিয়েছে সেখানে ইস্তিহাদের কোনো অবকাশ নেই সেখানে কোনো অবকাশ নেই আপনি নস পেয়েছেন দলিল পেয়েছেন তাহলে আপনি এরপর আর ইজতিহাদ করার কোন প্রয়োজন সেখানে নেই এই জন্য সলফ সালেহিনদের মধ্যে কেউ বলেছেন ক্বালা বাদু কোন একটি মাস আল্লাহ ক্ষেত্রেও আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিরা কোনো সময়লাফ করেছে যেমন তালা আল্লাহলাফ করেছেন আবু এমনি আব্বাসের সাথে ঠিক কিনা এখতলাফ হয়েছে না রেসুল্লাহ সাল্লাহাম মেয়াজি আল্লাহ রাবুল্লাহকে দেখেছেন কি দেখেন নাই এই মাস আলা নিয়ে একতলাপ হয়েছে তারা বোঝা গেল যে এটা আকিদার মাসাল নাকি এটা আমলিদার এই আলার মধ্যে বা এই ধরনের মধ্যে তারা যে একটু করেছেন সেই একটু তাদের ইস্তেহাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কেন যেহেতু এই ব্যাপারে তারা রাসুল সাল্লাহ সাল্লামের কোনো সুস্পষ্ট নস তাদের কাছে ছিল না কোন সুস্পষ্ট নস রাসুল সাল্লাহ ছিল না বুঝতে পেরেছেন কিনা ফলে যেহেতু আয়সা রাজি আল্লাহ তালার কাছে এতটুকু আইন ছিল যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন নাই কখনো আয়সা রাজি আল্লাহকে এই কথা বলেন নাই যে আমি মেয়েরাজ রাত্রে আল্লাহ রাবুল আলমকে দেখেছি মানে হাত দাসা কানা মাহমুদ সাল্লাহ আলী সাল্লাম রা ফাঁকা দেখা দেব যে তোমাকে এই হাদিস বললো বা এই কথা বললো যে মাহমুদ সাল্লাহ আলী সাল্লাম মেয়েরাজ রে রাত্রে তার রব আল্লাহ রাবুল আলমকে দেখেছে সে মিথ্যা বলেছে যেহেতু আয়সা জলতার কাছে এই আলিম ছিল না ঠিক আছে এই জন্য আয়সা জল তার বক্তব্য দিয়েছেন বুঝতে তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি তার বক্তব্য দিয়েছেন আর আবদুল্লাহ আপনি আব্বাস রাজি আল্লাহ তালু রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে যেহেতু সরাসরি এই বিষয় তথ্য তার কাছে ছিল না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর বক্তব্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি নুরু দেখতে পেয়েছি আবদুল আব্বাস রাজিয়াল এখান থেকে বুঝতে পেরেছেন যে মানে তিনি চিন্তা করেছেন যে আল্লাহ রাবুল আলমিনকে হয়তো তিনি দেখেছেন এই জন্য বলেছেন যে আন্না মোহাম্মদ সাল্লা উলী ইসলাম রা আর আব্বাহু মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রাবুল আলমকে দেখেছেন এটি তাদের ইস্তেহার ছিল যেহেতু এই বিষয়ে সুস্পষ্ট রসুল্লাহ সাল্লাহ উলী ইসলামের নস করে সুস্পষ্ট হাদিস পাওয়া যায়নি কিন্তু যদি কোনো আকায়দি মৌলিক বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাহ উলী ইসলামের সাহাবিদের কাছে সুস্পষ্ট নস পাওয়া যেত তারা কোনো অবস্থাতেই সেই নসকে গ্রহণ করতেন এবং সেটা নিয়ে বিতর্ক করতেন না সেটা নিয়ে কী করতেন না বিতর্ক করতেন না বা সেখানে কোনো ইতিহাসের অবকাশ নেই এবং সেই যুগে যেমন যেমনিভাবে ইস্তেহাতের অবকাশ ছিল না আজকের এই যুগেও সেটা ইস্তেহাদের সুযোগ আজকের এই যুগেও নেই আল্লাহ আলাম আর কোনো বিষয়ে আজকে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি না যে খাইরান কারো কোনো প্রশ্ন শেষ বলেন এটা জাইজ বলেছেন কিন্তু মানে উত্তম হচ্ছে আপনি মানে এই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত না করা তা এক্ষেত্রে তাকে সহযোগিতা না করা যদি সেটা সুদ ভিত্তিক ব্যাংক হয় তাকে তাহলে সেক্ষেত্রে সহযোগিতা না করা যেহেতু সুদের ক্ষেত্রে কিছুটা মানে আপনি সুদ গ্রহণ করেন না বা সুদের সাথে আপনার লেনদেন হয় না কোনো সন্দেহ নেই মানে বাকি মানে এর মধ্যে কিছুটা মানে বলা যায় যে সুদের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় দূর থেকে আর কি যদি এই সম্পৃক্ততার কারণে এই লেনদেনটুকু হালাল আপনার জন্য গুণা নেই আপনার জন্য এখানে হারাম কিছুই নেই কিন্তু ওলামাই কালাম এটাকে হারাম বলেন নাই কিন্তু উত্তম হচ্ছে এটা পরিহার করা যেহেতু আপনি জানেন যে আসলে এটার মাধ্যমে সুদই একটা কাজকে আপনি ইয়ে করতেছেন প্রমোট করতেছেন সুদকে কিছুটা সহযোগিতা করতেছেন

কিসের মধ্যে দেখেছেন হাদিস ন্যাটের হাদিস আমাকে পাঠাবেন এ ধরনের কোন সহি হাদিস আমার জানা নেই নবুয়তের আদলে খিলাফা বলতে কী বোঝায় নবুতের আদলে খেলাফত বলতে বোঝায় যেটা সেটা হলো নবী সাল্লা ইসলাম যেভাবে খেলাফতের মাধ্যমে আদল ইনসাফ কায়েম করেছিলেন ঠিক সেভাবেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা আর সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা নবুতের আদলে বিভিন্ন সময় হতে পারে এটা ইসলামের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়নি যেটা কখন হবে কখন হয়েছে এবং হতে পারে কেমন পর্যন্ত আরও হতে পারে এবং এর জন্য সুনির্দিষ্ট কোনো রীতিমালা বা নীতিমালা রাসুলসাল্লাউল ইসলাম বলেননি এটি হতে পারে যে জালেমের মাধ্যমে হতে পারে কার মাধ্যমে হবে আল্লাহ সহতালাই ভালো জানেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় হতে পারে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে এটি মানে এমন কোনো বিষয় নয় যে রাসুলসাল্লাহ ইসলাম এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন বিখ্যাবৃত্তি হারাম বলেছেন কিন্তু আমরা এতকাল এতকাল জেনেছি রাসুলসল্লা উল ইসলাম একে অপছন্দ বলেছেন বিস্তারিত বলবেন কি না রাসুর সাল্লা অপছন্দ করছেন কে কে বলছে আপনার রাসুল্লাহ সাল্লাবী সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ রাবুল্লাহামিন তোমাদের উপর মানে এটাকে নিষেধ হারাম করে দিয়েছেন ভিক্ষাবৃত্তি কোনো ব্যক্তি যদি তার প্রয়োজন মানে নাই মানে ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করে তাহলে এটি সম্পূর্ণ হারাম কিন্তু যদি কারো কোনো প্রয়োজন থাকে তাহলে সে চাইতে পারবে কিনা তার চাওয়ার হুকুম কি এটা নিয়ে আলেমদের মধ্যে বিশাল বিস্তারিত আলোচনা রয়েছে বুঝতে পেরেছি ইমাসাল মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে নফসের জাহাদ বড় জাহাদ এটা কি ঠিক না এই হাদিসকে হিয়া এর মধ্যে হাফিজ রাকি রহমতুল্লাহ এই হাদিসটাকে জয়াইফ করেছেন তবে এই বক্তব্য শুদ্ধ হাদিসটা জরাইফ এর বক্তব্য শুদ্ধ অধিকাংশ লামাইকার এটাকে মানে বক্তব্যটাকে শুদ্ধ বলেছেন যেহেতু কারিমের অসংখ্য দলিল এবং হাদিসের দলিলগুলোর মাধ্যমে এটা বোঝা যায় যে নফসের জিহাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য শেখুল ইসলামুল কালিম রহমতুল্ল্লাহ যখন মারাতিউল জিহাদ উল্লেখ করেছেন আপনার জাদুল মাহাদের মধ্যে দেখবেন তখন শেখুল ইসলাম কালিম রহমতুল্লাহ বিস্তারিত বলেছেন এই বিষয়ে যে এটা গুরুত্বপূর্ণ জিহাদ কিন্তু এই মর্মে জাহাদিসটি হিয়া হিয়াউল উদ্দিনীর মধ্যে আবু মহমেদ গাজালী উল্লেখ করেছেন এটা শুদ্ধ নয় তাবলিগের চিল্লার সময় লাগানোকে জিহাদ বলে থাকে জিহাদ তো এখন আপনার কত তৈরি করছেন চিল্লায় যাওয়াটা এটা ইসলামে জিহাদ নয় এটা আপনাদের তৈরি করা জিহাদ ইসলামে জিহাদ নয় যে